সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয়, বিদেশি পোশাকের দখলে ঈদ বাজার। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিমাই চন্দ্র পাল, সদস্য পরিকল্পনা ও বাস্তবায়ন বাংলাদেশ তাঁত বোর্ড। মাঝখানে আছেন বিপ্লব সাহা, ডিজাইনার ও স্বত্বাধিকারী বিশ্ব রং। এবং ওই প্রান্তে আছেন আল ইমরান, ফ্যাশন ডিজাইনার যাত্রা। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দিনভর জলবদ্ধতা, সড়কে পানি জমায় তীব্র যানজট, সীমাহীন দুর্ভোগ, ঈদ কেনাকাটাতেও বৃষ্টির হানা। ঈদের ট্রেন যাত্রীদের জন্য থাকছে না বাড়তি নিরাপত্তা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার শঙ্কা, বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তির আশঙ্কা খোদ মন্ত্রীর। অনলাইন ভিত্তিক গণমাধ্যমকে সম্প্রচার কমিশন থেকে নিবন্ধন নিতে হবে, নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, স্বাগত জানালেন প্রযুক্তিবিদরা। সংসদে সরকার দলীয় এমপিদের তোপের মুখে অর্থমন্ত্রী, প্রস্তাবিত বাজেট নির্বাচন বিরোধী ও গণহারে ভ্যাট আরোপ হয়েছে বলে তীব্র সমালোচনা। এবং রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে নিজ বাসায় বিদ্যুতায়িত হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু, সুরক্ষিত না থাকার কারণে এই দুর্ঘটনা দাবি এলাকাবাসীর। বিপ্লব সাহা, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। দেশের বাজার যে মানে আমরা যদি যখন বিশেষ করে আমাদের মিডিয়ার যেগুলো যাওয়া হচ্ছে গণমাধ্যমে, আমরা যখনই দেখছি যে দেখা যাচ্ছে যতগুলো মার্কেটে আমরা তিন বেলা বা চার বেলা সব সবগুলো টিভি কিন্তু লাইভ টেলিকাস্ট করছে, এবং প্রত্যেক জায়গাতেই বলার মূল ইয়েটা হলো যে এখানে পাওয়া যাচ্ছে বিদেশি পোশাক। হ্যাঁ, দেশি পোশাকের প্রাধান্য খুব কম, এবং যদিও থাকে দোকান একদম সীমিত। একই পোশাক নিয়ে দশটা দোকান পাশাপাশি বা একশোটা দোকান আছে, তার মধ্যে মাঝখানে একদম হারিয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের দেশি ব্র্যান্ডের পোশাকের। তো এখন যদি বিদেশি বাজার, প্রতি ঈদে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয় কিন্তু, এবং সবচেয়ে বড় বাজারটা কিন্তু আমাদের এটাই, এই ঈদটাই আমাদের ঈদুল ফিতরের ইয়েটা মার্কেটের সবচেয়ে বড়। এই ক্ষেত্রে যদি হাজার হাজার কোটি টাকা সব বাইরে চলে যায়, তাহলে আপনার দাঁড়াবেন কি করে দেশি পোশাক নিয়ে যারা ব্র্যান্ডিং ইয়া করে চেষ্টা করছে দাঁড়ানো? ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা আয়োজন আনার জন্য। তো যেটা হচ্ছে যে দেশি বাজারে বিদেশি পোশাক তো আসলে প্রথম কিছু না, এটা আমি জন্মের পর থেকেই দেখে আসছি। তার মধ্যে যেটা গত 15-20 বছরে যেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে দেশীয় পোশাক শিল্প, যেটা আমরা বলি যে আমরা কিছু উদ্যোক্তা আছি যারা আসলে আমাদের ঐতিহ্য নিয়ে আমরা কাজ করি, আমাদের ম্যাটেরিয়াল থেকে শুরু করে আমাদের মোটিভ যা কিছু, আমরা বাংলা কালচারকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আরেকটা যেটা হচ্ছে যে আপনি যে মার্কেটে অনেক কাপড় দেখেন, এখানে আমি বলবো যে একটা পার্ট আছে যেটা আসলে দেশে কাপড়গুলি তৈরি হচ্ছে, যেটা বিদেশি লেভেল দিয়ে বিক্রি হয়। কারণ আমাদের মেন্টালিটি এরকম ধারণা যে সিরাজগঞ্জের শাড়িটা যদি আমরা ইন্ডিয়ান বলে বিক্রি করি তাহলে এটা বেশি দামে বিক্রি করতে পারে, কারণ দেশি মানে কম দাম আর বিদেশি মানেই হচ্ছে ভালো কোয়ালিটি ভালো দাম মনে করে। এটা একটা সিন্ডিকেট আছে, একটা গ্রুপ আছে যারা আসলে বিদেশি দেশে বানিয়ে সেগুলোকে বিদেশি লেভেল লাগিয়ে বিক্রি করে। আর না, এখানে 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 আমি বিভিন্ন সময় আপনাকে কেন অবস্থা নাই, এই যে আপনি বলছেন যে বিদেশি ব্র্যান্ডের মধ্যে লাগাই দিচ্ছে দেশি ব্র্যান্ডের, কেন দেশি কাপড়ের প্রতি বা এটা তো বলবো যে তার কোন জায়গায় আস্থা অর্জনের ক্ষেত্রে আপনি খালি সচেতনতা বললে তো হবে না, কোনো না কোনো জায়গায় তো ঘাটতি আমাদের আছে। ঘাটতি আছে কারণ হচ্ছে যে আপনার যুদ্ধের পরবর্তী সময় থেকে আমরা সবসময় নিজেরা স্বয়ং সম্পন্ন ওই না হয়ে বরং আমরা বিদেশি কাপড় এনে এনেই আমরা ওই ওইভাবে ধারা তৈরি করেছি যে বিদেশি কাপড় এখানে চলবে, এবং অলওয়েজ আমরা যখন বলি এটা বিদেশি নেন ভালো, এই যে একটা মেন্টালিটি মানুষের গ্রো করা, এটা আসলে একদিনে তো হয়নি, গত 45 বছরই হয়েছে। হঠাৎ করে তুমি বললে দেশপ্রেম জাগাতে পারবো না। আর যেটা আপনি বলছেন যে প্রথম মানুষকে যেটা গুণে খাচ্ছে বলবো আমি, যে আমাদের নৈতিকতা নিয়ে, আমাদের দেশপ্রেম নিয়ে আমরা দেশকে ভালোবাসি না, এবং আমাদের নিজস্বতা নিয়ে এডুকেশনের অভাব আছে, যার জন্য হচ্ছে কি যা তা যা কিছু বলে সাধারণ মানুষের মাথা ঘুরিয়ে দেওয়া সহজ হয়ে যায় আমাদের। এখানে একটা জিনিস আছে, আপনি আপনি বললেন যে এডুকেশনের বাজারে এখন কোনো দেশের সর্বোচ্চ লেভেলে একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী যারা, তারা যখন বলছে এই কথা, তাদেরকে আমরা কোন ইয়ার মধ্যে ফেলবো, কোনটা তারা মানে মনে করুন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, হ্যাঁ তারা যখন বলছে যে না আমার এটা ভালো লাগে এবং এই জন্যই আমি এটা কিনি। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলছি তার যদি ভালো লাগে তাহলে তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তার মা আসলে কি পড়তেন, তার মা এখনো কি পড়ছেন, তাকে ছোটবেলাতে কিভাবে বড় করেছেন, এটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ কি আমরা পরিবার থেকেই শিখি। আরেকটা জিনিসটা হচ্ছে যে মিডিয়ার একটা বড় ভূমিকা
থাকে, যেটা হচ্ছে যে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি যতটাই পপুলারিটি পেয়েছে সেটাই বললো বাংলাদেশের মিডিয়ার অনেক বড় এখানে কল্যাণ একটা হাত আছে, এবং এখন যে অবক্ষয়গুলি ঘটছে আমি বলবো সেখানে বলবো যে মিডিয়ারই একটা প্রভাব পড়ছে। কারণ ওই বিকেল 3টার পর থেকে যে সিরিয়াল নিয়ে বসে মা বোনরা, ওর সাথে তো বাচ্চাটাও দেখছে, এবং তাদের একটা সময় স্বপ্নে দাঁড়িয়ে যায় সে ওরকম একটা চরিত্র। আমার 4 বছর মেয়েও আমি দেখি ও নিজে একটা চরিত্র হয়ে ঘুরে বেড়ায় ঘরের মধ্যে, এবং আপনার একটা পার্টিকুলার কোনো জিনিস দেখে ওই চরিত্র সে ধারণ এবং আপনার মনে কি কিছু নাটকের সিরিয়াল আছে, কিছু নাম আছে যেগুলোর মুখস্থ, মানে এখন কাজের মেয়েটা যদি দেখে বাসা যে মেয়েটা থাকে সাহায্য করে, তার সাথে কোনো না কোনো ভাবে টিভির সামনে আপনি খেয়াল করে দেখবেন, আমি যদি কোনো কারণে মনে হচ্ছে ওয়ার্ড্রপ থেকে একটা কাপড় বের করতে টেলিভিশনটা চলছে, আমি না কখন যেন হারিয়ে যাই ওটার মধ্যে, কিছুই নাই শুধু শুধু কথা বলছে, একটাই ডায়লগ অনেকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, কিন্তু সম্ভব ওরা আমাকে ক্যাচ করে, কারণ ক্যাচ করার কাছে তাদের মেকিংটাই ওরকম, তারা জানে আমার চোখটা আটকাবে এখানে, আমি জানি একটা ভাওতাবাজি এখানে খুবই কিছুই নাই, কিন্তু কোনো না কোনো কারণে আমি টেলিভিশনটার সামনে বসছি, যেই ক্ষমতাটা আসলে বাংলাদেশের মিডিয়া ডে বাই ডে হারাচ্ছে সেটা আমি জানি চ্যানেলগুলোর অবস্থা, আমি যতটুকু মানে খবর আছে যে আসলে ভেতরকার অবস্থা খুবই খারাপ, প্রত্যেকেই একই ফর্মেটে চলছে এবং সিন্ডিকেট এবং এজেন্সি বিভিন্ন মাধ্যমে আসলে চ্যানেলগুলো চলছে যার মধ্যে বিন্দু মতো ক্রিয়েটিভিটি নাই, এবং যারা পারফর্ম করে এগুলিতে তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমি জানি তারাও একই কথা বলে, শুধুমাত্র সংসার চালানোর জন্য তারই কাজগুলো করে, শিল্পীর ওই শিল্পের সত্তা থেকে তারা কাজগুলো করে না, যেখানে আসলে শিল্পীর কিছুই করার থাকে না, শুধুমাত্র মুখস্থ কিছু ডায়লগ আওলিয়ে বা একই ফর্মেটে স্ক্রিনে আসাটা, এবং আপনার কথা হচ্ছে আমরা সবসময় বলি আমাদের সিনেমা চলে না আমাদের নাটক চলে না, কিন্তু একসময় তো সবই চলতো, তাহলে এখন কেন চলবে না এত অত্যাধুনিক হওয়ার পরে, তার মানে হচ্ছে আমাদের প্ল্যানিংয়ে কোথাও ভুল আছে, এত কোটি কোটি মানুষের দেশে যদি মিডিয়া না চলে তার মানে আসলে সমস্যাটা কোন জায়গায়, তো এখন হঠাৎ করে সে কাপড়ের উপর চাপ দিলে তো হবে না, বা আপনি আমাকে রোজা মাসে এনে বললে তো হবে না যে বিদেশি কাপড় ভরে গেছে, বিদেশি কাপড় কিন্তু রোজা মাসে আসে নাই, বিদেশি কাপড় আসছে আরো 6 মাস আগে থেকে, তো আসলে জিনিসটা আপনি খুব ছোট্ট করে বলি, আপনি যদি আমার ফ্যামিলিতে গিয়ে কোনো কিছু একটা চোখে দৃষ্টিকটু পড়ে আপনার মনে হবে এই বিপ্লব সার ঘরটা এরকম কেন, এই কাপড়টা এরকম ঝুলছে কেন, এটা কিন্তু আমার সাপোর্ট না থাকলে ওই কাপড়টা কিন্তু ঢুকতে পারতো না, ওই ক্যাসেটটা সিডিটা মানুষটা কিছুই ঢুকতে পারবে না, ঘরটা আমার আমি চালাবো আমার সংসার কীভাবে চলবে, এটাই তো নিয়ম, তার মানে হচ্ছে দেশটা আমার, আমি ডিসাইড করবো আমার দেশে কি ঢুকবে কি বের হবে, কি থাকতে পারবে কি থাকতে পারবে না, মানুষ কি দেখবে, আমরা যতই একটা কথা বলি আকাশ সংস্কৃতি, আকাশ সংস্কৃতি কথা বলে 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 আস্তে আস্তে কি হচ্ছে আমাদের আসলে কিছু নাই, আপনি একটা হ্যান্ডলুমের পাঞ্জাবি পরে আসছেন আমি একটা হ্যান্ডলুমের পাঞ্জাবি পরে আসছি, কথা হচ্ছে যে আপনি আর আমি দিয়ে তো শুধু দেশ না, ওই দেশপ্রেমটা জাগাতে হবে একদম শুরু থেকে, সেই জায়গাটা যদি জেগে যায়। আরেকটা জিনিস আপনি বলেন যে মফস্বল জায়গাগুলোতে দেশে কাপড় কেন চলে না, কারণ আমার সুনামগঞ্জে শোরুম আছে, আমার রাজশাহীতে শোরুম আছে, আমার সিলেটে শোরুম আছে, চিটাগাংয়ে আছে, আমি জানি ওখানকার অবস্থাটা কী, কারণ কথা হচ্ছে আর্ট কালচার যেসব জায়গাগুলো যত ডেভেলপ করবে আমাদের বিষয়গুলো তারা তত পছন্দ করবে, আপনি খেয়াল করে গিয়ে দেখবেন আমাদের দেশের মূল কথাটাই হচ্ছে আমরা বাঙালি পরিচয় দিতে অনেকে ভুল মানে লজ্জা পাই, হয়তো আমাকে দেখতে ফরেনারের মতো লাগবে, এই মেন্টালিটি গ্রো করছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে, আমাকে ইন্ডিয়ানের মতো লাগবে, আমাকে পাকিস্তানের মতো লাগবে, কোনো পার্টিকুলার চরিত্রের মতো লাগবে, চরিত্রের মতো লাগবে, এইগুলি দেখতে দেখতে হচ্ছে কি আমি আমাকে হারিয়ে যাচ্ছি, আমার যেই লেহেঙ্গা পরি আমাকে হাঁটাচ্ছে, আমরা তো ইদানিং খেয়াল করছি রিসেন্ট একটা চিটো সিলেটে আমার একটা ক্লায়েন্টের মেয়ের বিয়ে, মেয়ে ডক্টর, মেয়ে বলছে তার অনেক শখ সে গায়ে হলুদও লেহেঙ্গা পরবে, বিয়েতেও লেহেঙ্গা পরবে, বৌবাতেও লেহেঙ্গা পরবে, তো ভদ্রমহিলা আমাকে ফোন করে বললেন যে লেহেঙ্গা বানিয়ে দেওয়ার জন্য, আমি লেহেঙ্গা বানাই না, তোমাদের একটু জামদানি দিয়ে বানিয়ে দেয়, জামদানি দিয়ে যে লেহেঙ্গা বানায় তো জামদানি পড়লে সমস্যাটা, তো কথা হচ্ছে কি এইগুলি আস্তে আস্তে খাচ্ছে, এবং সেই জায়গাটা একমাত্র আমি এই মুহূর্তে আমি বলবো যে আমাদের আমার হাউসের জন্ম 1994-এ, তখন থেকে তখন যে দেশের অবস্থাটা ফ্যাশন ইন্ডাস্ট্রির, এরপরে মাঝখান অবস্থা, তারপরে এখন যে অবস্থা আপনি খেয়াল করে দেখেন, তখন যেইভাবে আমরা মিডিয়া আর ফ্যাশন ইন্ডাস্ট্রি একসাথে বড় হয়েছে আমরা, আমার একই দেখবেন 20-22-25 বছর যত চ্যানেল যত পেপার যত সবকিছু আছে আমি চোখের সামনে দেখেছি, এবং সেই সময়ের যে উদারতা বর্তমানে কিন্তু মিডিয়াতে সেই উদারতাটা নেই আমার আমাদের ব্যাপারে, এখন সবকিছু একটু টাকার খেলা হয়, আমি চাইলেই কিন্তু আপনি কি জানেন আসলে আমার এবার সাবজেক্ট কি, আমার ঈদের কনসেপ্ট কি নিয়ে আমি কাজ করছি, আপনি জানেন না, সেই দায়িত্বটা আপনার নাই, কোনো চ্যানেলও নেই পত্রিকারও নাই, আমি যদি জানাতে চাই তাহলে অবশ্যই আমাকে লাখ টাকাতে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে, ওনাদের কোনো দায়িত্ব নেই, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি যদি বলি যে আমার এই বছর থিম হচ্ছে ঢাকা সিটি, গ্রিন ঢাকা ক্লিন ঢাকা, আমি চাচ্ছি ঢাকাকে সুন্দর করতে, এটা আমার পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলেছি, এইটা একটা কাভার আছে কতজন দিবে, বলবে এটা বিশ্বরঙ্গে প্রচার হয়ে যাচ্ছে কিন্তু তার সাথে টাকা নাও, আমরা কিন্তু নিজেও কিছু করি না কেউ কিছু করতেও সাপোর্ট দিচ্ছি না,
আমি সেদিন আমার একটা চ্যানেলে টক শো ছিল, এরকমই একটা সাবজেক্ট সেম, এখন আসলে এই সাবজেক্টে চলে, বিদেশি কাপড়ের বিস্তার, আমার দেশি কাপড়টা কি অবস্থা। আসলে এই টক শো গুলো আসলে আপনার রোজা মাসে করে কোনো লাভ নেই, আপনাকে এটা আসলে কন্টিনিউ একটা প্রসেস, আপনাকে সারা বছরের পেপারের মধ্যে লিখতে হবে, টেলিভিশনও দেখাতে হবে, মিডিয়া রিলেটেড যারা সেলিব্রিটি আছে, যারা পার্সোনালিটি আছে, তাদের পোশাকে আশাকে চলনে বলনে গল্পে ছন্দে সিনেমায় সব কিছুতে আসলে জিনিসটা থাকতে হবে, তখন এটা একটা কমপ্লিট কম্বিনেশন তৈরি হয়, রেজাল্ট সুন্দর আসবে। নিমাচন, আমি আপনার কাছে ইয়ে রাখতে চাই, তাঁত বোর্ডেরই আপনি যেহেতু, তাঁত আস্তে আস্তে দেশে তাঁত আস্তে ধুঁকতে ধুঁকতে নিচের দিকে চলে যাচ্ছে, তাঁত অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, অধিকাংশ জায়গাতে তাঁত চালাতে পারছে না, পাওয়ার লুমের সাথে ফাইট করতে পারছে না দেশের ইয়ের জন্য। আমাদের যে ফ্যাক্টরিগুলো নাম করা জায়গা, যেমন সিরাজগঞ্জ আছে, শাহজাদপুরে যেটা আছে, বা আপনার হলো টাঙ্গাইলে আছে, অথবা নরসিংদী আছে, যে মেইন জায়গাগুলোতে, যে সেই জায়গাতে কিন্তু তাঁতের সংখ্যা আগে থেকে কমে গেছে। তারপরে শ্রমিক যারা আছে, বিশ্বকে শ্রমিক, তারাও কিন্তু কমে গেছে। এখন খালি তাই নাই, যে আমাদের বেনারসি পল্লী যেটা আছে, মিরপুরে যেটা আছে, ওরাও এখন বিদেশি কাপড় দিয়ে করছে, কারণ তারা বলছে যে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব হচ্ছে না। তাঁত বোর্ড কি করছে? তাঁত বোর্ড আসলে তাঁতিদেরকে নিয়ে কাজ করে এবং তাদের তাঁতিদেরকে টিকিয়ে রাখার জন্য, টিকিয়ে কিন্তু তাঁত বোর্ড রাখতে পারবে না, তবে আমরা পরামর্শ দিতে পারবো, আমরা সহযোগিতা দিতে পারবো, আমরা প্রযুক্তি দিতে পারবো, আমরা টেকনিক্যাল পরামর্শ দিতে পারবো। তাঁত বোর্ড ইতিমধ্যেই অনেকগুলো প্রজেক্ট নিয়েছে, যেগুলো তিনটা প্রজেক্ট আছে চলমান, যেমন ফ্যাশন ডিজাইন প্রকল্প, যেটা আমাদের এই অর্থ বছরে শেষ হয়ে যাবে, এটা 41,50,00,000 টাকার প্রজেক্ট, এবং এই ফ্যাশন ডিজাইন প্রকল্প যেটা চালু হবে তখন এর থেকে আমরা নতুন নতুন শিক্ষার্থী পাবো, নতুন নতুন ডিজাইনের উপর নতুন নতুন ধারণা পাবো, এবং যেটা রেপ্লিকেট হবে তাঁতিদের মধ্যে। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, সে জায়গায় আপনি বলেন যে এই যে আধুনিকায়ন করে যে আপনি ফ্যাশন ডিজাইনের ইয়াতে ইয়ে করতে যাচ্ছেন, কিন্তু খুব মজার ব্যাপার হলো আমাদের বলা হচ্ছে কিন্তু আমাদের তাঁতগুলো শেখালে এবং ডিজাইনারের কোনো জিনিসই ওখানে নাই, যে একবার ধরেছে ওইটা ছাড়া নতুন কোনো জিনিস তারা আনতে পারছে না। আমরা ঠিক আছে, এটা এটার সাথে সাথে আরও আছে, যেটা হলো যে আমরা ডিজাইন কিন্তু শেকেলে হয় না, ডিজাইন যেটা শেকেলে হয়ে যায় সেটা শেকেলের ডিজাইন কিন্তু এখনকার নতুন ডিজাইন ঘুরে ফিরে আসে, ওনারা ভালো বলতে পারবে। ডিজাইন যে দেখা যাচ্ছে যেটা আছে এর বাইরে নতুন কোন জিনিসের মধ্যে তাঁতের ইয়া নাই। আমরা এই ফ্যাশন ডিজাইন প্রকল্পের মাধ্যমে যে আমাদের প্রশিক্ষণার্থী বেরোবে তাদেরকে আমরা নতুন ডিজাইনের উপর ধারণা দেব, এবং মানে আমাদের যে প্রশিক্ষণার্থী ইয়ে থাকবে, প্রশিক্ষক থাকবে, তারা নতুনভাবে যারা আধুনিক আধুনিক চিন্তাধারায় আধুনিক ডিজাইনের উপর যাদের প্রশিক্ষণ আছে, তারা প্রশিক্ষণ নিয়ে বেরোচ্ছে, ডিগ্রি আছে তাদেরকে, তো আমরা এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়ে ইনস্টিটিউট আপনার হ্যাঁ ইনস্টিটিউট কোথায় এটা? এটা নরসিংদী ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট হচ্ছে, এবং এটা এটা কি পড়াশোনার মতো করে করা হবে, না ডিগ্রি কোনো ডিপ্লোমা দেওয়ার মতো করে, না শুধুমাত্র যারা কোনো জায়গায় কাজ করে তাদেরকেও? আমরা এটা করব জাস্ট প্রশিক্ষণ দেওয়ার জন্য, এটা আমরা বিভিন্ন আমরা এটা ডিপ্লোমা ইয়ে করব, যেটা কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে তারা এটাকে স্বীকৃতি পাবে, যাতে তারা অন্যত্র প্রোভাইড হতে পারে। আর আর পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তাঁতিদেরকেও এনে তাদেরকে তাদের পেশাগত দক্ষতা ট্রেন করব। ওখানে যারা প্রশিক্ষণ নেবেন ওদের যোগ্যতাটা কি থাকবে, আর প্রশিক্ষকটা কে থাকবেন? প্রশিক্ষক যারা থাকবেন তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর ইয়ে থাকবেন, তারা ডিগ্রিধারী থাকবেন এবং ফ্যাশন ডিজাইনের উপর ডিগ্রিধারী থাকবেন। এটা কি আপনাদের ওখানে লোক নিয়ে নেওয়া হয়েছে? না, নিয়ে নেওয়া হয়নি, এটা চিন্তা করছে এবং এটা চলমান আছে, প্রকল্পটা মানে অনুমোদনের প্রক্রিয়াধীন আছে, এটা অনুমোদন হলে আমরা এটা অলরেডি এটা আমাদের প্রকল্প চলছে, বাট এটা জনবলটা নিয়োগের প্রক্রিয়াধীন আছে। আমার একটু অভিজ্ঞতা আছে এটা নিয়ে, যেমন আমাদের অনেক সময় যেসব ফ্যাশন ডিজাইনিং স্কুলগুলো বা ইনস্টিটিউটগুলো আছে ওখান থেকে অনেক ছেলেমেয়েরা জবের জন্য আমাদের কাছে আসে, সেইখানে কিন্তু ওদের নিয়ে কাজ করতে দেখা গেছে যে ওদের আপনি যেই বলতে চাচ্ছেন যে ওখান থেকে যারা বের হবে তারাই ক্লাসগুলো নিবে, আমি যতটুকু যে আমাদের FDCB একটা অর্গানাইজেশন আছে যেটা আসলে ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অফ বাংলাদেশ, ওদের কিন্তু এই বিষয়গুলি ওই ফ্যাশন ইনস্টিটিউটগুলো তো মনে হয় যে ওইভাবে শেখানো হয় না। না, যারা না মানে তাঁতের উপর আপনি বলছেন? তাঁতের উপর আমাদের যেমন এখন চলমান আছে যে আমরা তাঁতের উপর 2 মাসের একটা ট্রেনিং দিচ্ছি,
দু মাস বা এক মাস আমার কারিকুলাম অনুসারে যারা এখন তাঁতি আছে তাদেরকে, যেমন আমরা রংপুর আমাদের একটা সেন্টার আছে, বেনারসি না এটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, তারপরে রংপুর আছে প্রশিক্ষণ কেন্দ্র, বেড়াতে আছে প্রশিক্ষণ কেন্দ্র, এখানে কিন্তু আমাদের এই প্রোগ্রাম কিন্তু আমরা যেমন এই কারেন্ট ইয়ারে আমরা 1000 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এরা বিভিন্ন ওই যে ফ্যাশন এইসের উপর, ডাইং প্রিন্টিংয়ের উপর, ব্লক বাটিকের উপর, এরা কিন্তু মানে তাঁতিদের কিন্তু পেশাগত দক্ষতা আমরা বাড়াচ্ছি, এভাবে কিন্তু আমরা বাড়াচ্ছি। আমার যেমন টাঙ্গাইলের সাথে আমার হিউজ কাজ হয়, টাঙ্গাইলের অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ। যে টাঙ্গাইলে আমি যেতাম টিনের ঘরে, আজ থেকে 20-22 বছর আগে কথা, এগুলিতে এখন সব মন্দির মসজিদ হয়ে গেছে, সবই টাইলস দিয়ে বিশাল বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে, কিন্তু বেসিক্যালি কিন্তু আসলে গ্রামটার অবস্থা খুবই খারাপ। এবং আমার সাথে গত পরশু দিনও কথা হয়েছে, প্রায় 40% তাঁত কিন্তু বন্ধ হয়ে গেছে, কাজ করতে চাচ্ছে না কেউ, প্রফেশন চেঞ্জ করে ফেলছে, শ্রমিক নাই, এখন তারা সব সিএনজি চালাচ্ছে। তো কথা হচ্ছে যে আমার তো প্রথম কাজটা এদেরকে আগে আটকানো, এবং তাদের যে পরবর্তী প্রজন্ম, তার যে সন্তান, সে কিন্তু এই লাইনে আসছে না, সে চলে যাচ্ছে অন্য লাইনে। তার মানে কি হচ্ছে, আপনি আমাকে শিক্ষিত করছেন, কিন্তু আমার তো কথা হচ্ছে আগে এটা দাঁড়া করাতে হবে। আমি তো আমার যারা ঐতিহ্যের সাথে জড়িত, যার বাপ দাদা যারা আসলে প্রশিক্ষণ নিয়ে বংশ পরম্পরার কাজগুলো করে এসেছে, আমার কিন্তু হ্যাঁ তারা ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি এদেশে এদিকে শিক্ষিত করে কি হবে? আলটিমেটলি তো এটা কিন্তু একটা টিম ওয়ার্ক, বেসিক জায়গা, এখানে এখানে মাটির গন্ধ। এখানে আমি একটু বলতে চাই যে যেমন যেমন তাদের পেশা চেঞ্জ করছে, এটা কিন্তু শুধু তাঁতিদের পেশা চেঞ্জ হচ্ছে তাই না, শুধু এটা বিভিন্ন ক্ষেত্রে যারা পেশাগত মানে এই ট্র্যাডিশনাল সিস্টেম নিয়ে আছে তাদের পেশা কিন্তু পরিবর্তন করছে, যারা শিক্ষা লাভ করছে তারা অন্য পেশায় যাচ্ছে, কিন্তু আমি যেটা বলছি, আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন একদম ঠিক, কিন্তু আমাদের দেশের বিভিন্ন জেলাগুলোতে যে তাঁতগুলো ছিল তার 80% তাঁতই কিন্তু ওই জায়গা থেকে, যেহেতু ভালো কাজ পাচ্ছে না, ভালো জায়গায় চলছে না, ভালো একটা কস্টলি হয়ে যাচ্ছে, আলটিমেটলি এটা বন্ধ হয়ে গেছে, তার বন্ধ হয়ে গেলে আর একটা জায়গা যে সে খুঁজে পাচ্ছে না। আপনি টাঙ্গাইলের কথা বলছেন, সিরাজগঞ্জের কথা বলছেন, আর হলো নরসিংদীর কথা বলছেন, এর বাইরে যদি আপনি অন্য জায়গায় গুলোতে যান, এই মণিপুরের কথা বলেন, যে জায়গাগুলোতে, যে রাঙামাটির কথা বলেন, এই জায়গাগুলো কিন্তু একদমই ছোট হয়ে গেছে, এই জায়গায় তারা বাস করতে পারছে না, মানে বিক্রি করে তারা খাবে, এই অবস্থা তাদের। আমরা তাদেরকে মানে টিকে থাকার জন্য বা তুলে আনার জন্য আমাদের কিছু মানে সরকারের কিছু পরিকল্পনা আছে, আপনাদের আছে, কিন্তু মুশকিলটা হলো কি, ওরা যখনই চাচ্ছে যে একটা বেসিক তাদেরকে লোন দিক, না আমরা বেসিক, তারা কুটির শিল্প হিসাবে বেসিক থেকে লোন নিতে পারে, বাট আমরাও কিন্তু লোন দিচ্ছি তাদেরকে, তা যারা মানে আমাদের দেশে প্রায় সেই পুরোনো আমলে একটা তথ্য 1,92,000 মতো অচল তাঁত আছে, এই অচল তাঁতগুলোকে সচল করার জন্য কিন্তু আমরা লোন দিচ্ছি, যে তাঁতগুলো বন্ধ হয়ে গেছে সেই তাঁতগুলোর এগেনস্টে আমরা লোন দিচ্ছি যে তোমরা এটা সচল করো, এবং লোন নিচ্ছে তারা, আমরা এটাকে এক্সপ্যানশন করছি, আমরা সামনে আর একটা প্রজেক্ট নিচ্ছি, 159 কোটি টাকার একটা লোন মানে মাইক্রো ক্রেডিটের প্রোগ্রাম নিচ্ছি, আমাদের প্রোগ্রাম যে নাই তা না, আমরা তাদেরকে মানে ধরে রাখার জন্যে বা তাদের আর্থিক সহযোগিতার জন্য, তাদের লোন দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের প্রজেক্ট আছে, এবং এটা একটা প্রজেক্ট চলমান আছে যেটা আমাদের রিভলভিং ফান্ড সরকারে আমরা আমরা 1998 সালে 50 কোটি টাকা একটা লোন নিয়েছিলাম সরকারের কাছ থেকে, আর ওইটাকে আমরা প্রায় 40 কোটি টাকা আমরা পরিশোধ করে দিয়েছি, এবং এখনও আমাদের মাঠে প্রায় 30 কোটি টাকা মতো রিভলভিং হিসাবে আছে। তা আমরা এটা আমরা তাঁতিদের কাছ থেকে, তারা লোন নিচ্ছে, ফেরত দিচ্ছে, আবার দিচ্ছে, আবার দিচ্ছে, এটা তো একটা প্রক্রিয়া আছে, তারা নিচ্ছে, তাদের তারা ইয়ে করছে, এটাতে অর্থলগ্নি করছে, এটা যে একদম যে ইনঅ্যাক্টিভ হয়ে আছে তা না, না কিন্তু ইনঅ্যাক্টিভ নাই, কিন্তু আপনি যেটা বলে যেমন 30 কোটি 20 কোটি টাকা এখন যে প্রজেক্ট, যেমন বলে এত হাজার হাজার তাঁতি, লাখ লাখ তাঁতি, মনে করেন যে ওই টাকার যদি আপনি ভাগে হিসাব করেন, ভাগে কিন্তু কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না, মানে জিনিসটা কেন বলছি, তাঁত আমাদের বেসিক জায়গা ছিল, কিন্তু মজার ব্যাপারটা হলো তাঁতের কিন্তু অধিকাংশ জেলা থেকে কিন্তু তাঁতের আসলে একটা জিনিস হচ্ছে কি, আমি কিন্তু বলছি না যে আপনাদের উদ্যোগ নাই তার জন্য না, প্রোডাক্টটা তো আসলে আমি চালাই, আমি কেউ জানি, যখন আমারটা কাটতি বেশি থাকবে আমি তখন ওনাকে অর্ডার দিতে পারবো, উনার তখন কাজটা বেড়ে যাবে। এইখানে কিন্তু এই যে বিদেশি কাপড়ের একটা প্রভাব, এই যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো, আপনি খেয়াল করে দেন হাউসের কিন্তু অভাব নেই দেশে, ঢাকা কেন্দ্রকে ঢাকা কেন্দ্র করে বিশাল বিশাল ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে, কিন্তু আপনি খেয়াল দেখবেন বেসিকটা কিন্তু নাই, ওই বিদেশি কাপড় দিয়ে, বিদেশি ফরমেটে, বিদেশি বাটন দিয়ে, বিদেশি স্টাইলে কাপড়গুলি বানানো হয়ে যাচ্ছে।
আলটিমেটলি কি আসলে দেশের উন্নতি কতটুকু হচ্ছে? ইয়েস আল ইমরান, আপনি বলেন দেশের উন্নতি কি করে হচ্ছে? আপনার ফ্যাশন ডিজাইনার, আপনি তো একজন ফ্যাশন ডিজাইনার, আপনি আমাদের বলেন আমাদের দেশীয় পোশাকের মধ্যে যে ফ্যাশন ডিজাইনিং এর যে বিষয়টা, কনসেপ্টটা যেটা আছে, হ্যাঁ, বা ব্র্যান্ডিং বলেন যেটাই বলেন না কেন, ট্রেন বলেন, কিন্তু সেটা তো বিদেশির মধ্যে কতটুকু আছে? কেন আমরা এই প্রতিযোগিতায় পাশাপাশি আসতে পারছি না? ফ্যাশন এই ক্ষেত্রে কি ফ্যাশন ডিজাইনার কোনো ঘাটতি আছে, না কাপড়ের ঘাটতি আছে, কোন জায়গায় ঘাটতিটা আমাদের? আপনি, প্রতি বছর ঈদে একটা ট্রেন্ড হয়, একটা ট্রেন্ড চলে যেটা অনেক হাইপ হয়। দুঃখজনকভাবে হলো সত্যি যে আমাদের দেশে আপনি প্রতি বছর খেয়াল করলে দেখবেন যে এই ট্রেন্ডটা সেট করে কারা? ভারতীয়রা। কিভাবে? এখানে হচ্ছে একটা প্রভাব পড়ে ভারতীয় মিডিয়ার, আমি অপপ্রভাব বলবো, যেটা হচ্ছে ভারতীয় সিরিয়ালগুলো। আপনি দেখবেন যে পাখি ড্রেস একবার লাস্ট কয়েক বছর আগে খুব সেটা নিয়ে খুব মানে সারা ফেললো সারা দেশ, এবং প্রতি বছরই ভারতীয় কোনো সিরিয়াল অথবা কোনো মুভির কোনো ক্যারেক্টার এরা প্রভাব ফেলতেছে আমাদের দেশে, এরা হচ্ছে ট্রেন্ড সেট করে দিচ্ছে। বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড রিচেস্ট লার্জেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারার কান্ট্রি, তো তাহলে আমাদের এখানে তো ট্রেন্ড তো সেট আমাদেরই করার কথা। আমাদের তো ভারতীয় মিডিয়ার উপর বা ওদের উপর আমাদের কোনো রকম আমাদের উপরে ওদের প্রভাব থাকার কথা না, কোনোভাবে থাকার কথা না, কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটা হচ্ছে আমি যদি দেখি ডিজাইনিংয়ে আমাদের বিবি সুদ্র, বিবি রাসেল, বিপ্লব দা, ওনারা যে ট্রেন্ডটা সেট করছেন, যে স্ট্যান্ডার্ড, যে বারটা সেট করছেন, এর পরে মাঝখানে কিন্তু বিশাল একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কেন সৃষ্টি হলো? সেটা হচ্ছে একই জিনিস আমি যখন বারবার বারবার মানুষকে দিচ্ছি, একই সিলুয়েট, একই কাট, একই ফ্যাব্রিক, তাঁতের একই ফ্যাব্রিক, তাঁত হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না, নতুন কিছু আসছে না, তখন মানুষ খুব স্বাভাবিকভাবেই অন্যদিকে চলে যাবে, একই জিনিস মানুষ বারবার নেবে না। এখন আমি কিভাবে এটা থেকে বেরোতে পারি? আপনি যদি দেখেন ইন্ডিয়ানরা, আমরা সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার কান্ট্রি হয়েও, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার কান্ট্রি হয়েও ইন্ডিয়ানরা ফ্যাশন ডিজাইনিংয়ে ওরা আমাদের চাইতে অনেক আগে গেছে, অনেক অনেক দূরে চলে গেছে। কেন চলে গেছে? চলে গেছে হচ্ছে যে ওরা হচ্ছে ফলো করে কাদের? ওরা ট্রেন্ড ফলো করে প্যারিস ফ্যাশন উইকে কি হলো, নিউ ইয়র্ক ফ্যাশন উইকে কি হলো, লন্ডন নিউ ইয়র্ক ফ্যাশন উইকে কি হলো, সেটা সেটা ওরা ফলো করে। ফলো করে ওরা কি করে, তার সঙ্গে ওরা ফিউশন ক্রিয়েট করে, নিজেদের কালচার, নিজেদের ট্রেডিশন, সেটার সঙ্গে ওটার একটা সমন্বয় ঘটায়, যার কারণে ওরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেটেড ভার্সন বিষয়ের সঙ্গে সঙ্গে তারা তাল মিলিয়ে তাদের ফ্যাশন এটাকে সেট করে, তাদের কালচার এটা করতেছে। কিন্তু এটা কি আমাদের এখানে হচ্ছে? হচ্ছে না। আমাদের এখানে আমরা কি করতেছি, আমরা হচ্ছে অনলাইনে ইন্ডিয়ান, আমি বলবো যে অনলাইন যে পেজগুলো হয়, ক্লোদিং যে পেজগুলো, এরা কি করতেছে, ইন্ডিয়ান লনগুলো নিয়ে আসতেছে। এই যে ইন্ডিয়ানরা যে আমাদের এখানে বিজনেস করতেছে, এই যে এইভাবে যে বিজনেস করতে, আমরা জানি যে একটা গার্মেন্ট বানাইতে কত টাকা খরচ হয়, কস্টিং কত, এবং ওরা যে দামে এখানে দিচ্ছে, আদৌ ওরা এটা ট্যাক্স দিয়ে সরকারকে ওরা ওভাবে বিজনেসটা এখানে করতেছে কিনা, এটাও দেখার বিষয় এখানে। আর হচ্ছে আমরা যদি সেই একই জিনিস বারবার বারবার দিই, তাহলে ওরা ভারতীয় বা পাশ্চাত্যের ওদিকে ওরা ঝুঁকে পড়বে মানুষজন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড যারা সেট করে, ফ্যাশন ওয়ার্ল্ডে যারা ট্রেন্ড সেট করে, তাদের সঙ্গে আমাদের কালচার, আমাদের ট্রেডিশন, সেটার সঙ্গে একটা সমন্বয় ঘটাতে হবে। সেটার সাথে সমন্বয় ঘটিয়ে নতুন নতুন জিনিস দিতে হবে কাস্টমারকে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে অনুষ্ঠানটা করতেছেন তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, তাঁত শিল্পীদেরকে, কিন্তু তাঁত শিল্পীদেরকে তো কিছু লোক ব্যবহার করছে, আজকে আমাদের বড় বড় ব্যবসায়ীরা ব্যবহার করছে, ওনাদের কোনো উন্নতি হচ্ছে না, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। তাঁত শিল্পীদেরকে আসলে বড় লোকেরা ব্যবহার করছে, ওদের সন্তানদেরকে, ওদের পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য কেউ চিন্তা করতেছে না। তাঁত শিল্পীরা রাত দিন খেটে যাচ্ছে, কিন্তু তাদের কিছু সুবিধাভোগী লোক তাদেরকে ব্যবহার করছে, এই জন্য তারা এখন সিএনজি চালাচ্ছে, তাদের সন্তানরা বাইরে চলে যাচ্ছে। এবং ব্যবসায়ীরা কি বড় কোনো উদ্যোগ নেবেন তাদের উন্নয়নের জন্য? জি আপনাকে ধন্যবাদ। হ্যাঁ দেখেন, বলতে বলতে চলে আসছে, আসলে ব্যবসায়ীরা নেবেন কিনা সেটা ওনারা বলতে পারবেন না। আমি যেটা বলতে, তাঁত শিল্পী, যে শিল্পীরা ছেড়ে দিচ্ছে, এবং তাদের কোনো মানে আসলে তাঁতের কোনো উন্নয়ন হচ্ছে না, সার্বিকভাবে মানব মানে যে মানব জীবন যেটা, সেটা জীবনযাপনে কোনো উন্নতি নাই তাদের। এবং তারা প্রত্যেক বলছে যে হ্যাঁ আমরা সারা রাত্রি কাজ করছি, ঈদের আগে টাঙ্গাইলে সবগুলো পাথরাইলে সব জায়গায় কাজ করছি, সারাদিন আমরা বেশি টাকা পাবো, এটা তো খুশি, কিন্তু আমার যে
মানে শ্রমের মূল্য সেটা আমি কোনো মতেই পাচ্ছি না। শ্রমের শ্রমের মূল্য আসলে এটা ওখানে আমি যতদূর জানি যে একটা মিডলম্যান আছে, আমি যেটা মানে যেটা উনি বললেন যে ব্যবসায়ীরা কি সেটার জন্য কোনো পদক্ষেপ নিবে কিনা, আসলে কথাটা এরকম না। কারণ কি, যেটা উনি বললেন যে আসলে আমরা 5-10 জন উদ্যোক্তা দিয়ে কিন্তু বাংলাদেশ চলবে না, ঠিক আছে? আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগত মানে উদ্যোগে কিন্তু কাজগুলো করে যাচ্ছি, আমাকে কেউ বলেনি তুমি দেশীয় শিল্প নিয়ে কাজ করো। আজকে আমি কালকে যদি 10 কোটি টাকা পাকিস্তানি লোন তুলে আমাকে মানা করারও নেই। কিন্তু কথা হচ্ছে এখানে সবচেয়ে উদারভাবে বিজনেস করা যায় এই দেশের মধ্যে, এই সহযোগিতাটা সব জায়গা থেকে পাওয়া যায়। তো কথা হচ্ছে যে এগুলি মূল কথা হচ্ছে কি, সরকারের সাপোর্ট যেমন লাগবে, আমার সাপোর্টও লাগবে, ক্রেতাদের সাপোর্টও লাগবে। কারণ আমি তাঁতিকে কাপড় অর্ডারটা দিলাম, কিন্তু এমনভাবে আমরা দেশটা চালাচ্ছি ক্রেতার ওই মাথাটাই নেই যে এই কাপড়টা পড়তে হবে, কারণ মস্তিষ্কে তো লেহেঙ্গা ঘুরে আছে। আমি একটু বলি যে আমাদের আমাদের পরিকল্পনা আছে, যেমন মিডলম্যানটাকে আমরা অ্যাবলিশ করতে চাই। মানে তাঁতি যে যে দিন রাত পরিশ্রম করে তার যে প্রোডাক্টটা তৈরি করলো সেটার উপযুক্ত মূল্য যাতে পায়, মিডলম্যান যাতে ওইটা খেয়ে না ফেলে, তার জন্য আমরা কিন্তু লোকাল মার্কেটিং সিস্টেমটা আমরা ডেভেলপ করতে যাচ্ছি। এখন আমরা পরিকল্পনা পর্যায়ে আছে, ওইটা যারা সরাসরি তাঁতি তাদের প্রোডাক্টগুলো, যেমন পাথাইল বাজারে একটা আছে, পাথাইল হাটে একটা মার্কেট আছে, ওটাতে কিন্তু তাঁতি সরাসরি ওটাকে মার্কেটিং করতে পারছে, জিনিসটা বিক্রি। এই রকমের মার্কেট কিন্তু আমরা দেশের যে মানে হ্যান্ডলুম এক্সটেন্সিভ যে এরিয়াগুলো আছে এটাতে আমরা মার্কেট আমরা ডেভেলপ করতে চাচ্ছি, আমরা এটা পরিকল্পনা পর্যায়ে আছে। এখানে আমি একটু বলি যে উনি যেটা বলছে এটা একদমই ঠিক আছে, যেহেতু আমি কাজটা করি আমার এটা অভিজ্ঞতা আছে। সাপোজ যে মিডলম্যানটার কথা আমাদের এখানে কথাটা হচ্ছে, মিডলম্যানের সাথে কিন্তু আমি কাজটা করি। কারণ হচ্ছে কি, তাঁতি বুনতে পারে কিন্তু তাকে কিন্তু গ্রামারটা বুঝিয়ে দিতে হয়। আমাদের কাছে এরকম ছোট ছোট অনেক তাঁতিরা আসে যারা আমাদের সাথে সরাসরি কাজ করতে চায়, আমি অনেক দেখেছি, কিন্তু একটা সমস্যা হয়ে যায়, তার মধ্যে ওই ট্যালেন্টটা নাই। যেই মেধাটা আমি আপনাকে বুঝাচ্ছি আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন, তখন সে পাচ্ছে, তাকে দিয়ে করানো হচ্ছে, কিন্তু ওই ট্যালেন্টের যে ব্যাপারটা সমন্বয়টা হয়ে যাচ্ছে মিডলম্যান। আরেকটা জিনিসটা হচ্ছে যে তার কাছে পর্যাপ্ত পুঁজি নেই, আমাদের সাথে বিজনেস করতে হলে যেই টাকা লগ্নি করতে হবে তার কাছে সেই জিনিসটা, সে হয়তো 20 টাকা কাপড় নিয়ে এসে আমার সাথে 20টা টাকা দিয়ে দিতে হবে, কিন্তু আমার যে প্রজেক্ট চালাইতে হয় সেখানে কিন্তু আমার 3টা পুঁজি লাগে, একটা পুঁজি শোরুমে থাকে, একটা পুঁজি স্টকে থাকে, একটা পুঁজি মাঠে পড়ে থাকে, আমার পক্ষেও সম্ভব না ওই তাঁতিকে চালানোর জন্যই ওইটা। তো সেই সাপোর্টটা যদি কোনো কারণে ওনারা তাদের কাছে দিয়ে দেয়, আমরা কিন্তু সরাসরি তার কাছে কাজটা করতে পারি। একটা শাড়ি হয়তো আমি 1000 টাকা তাঁতির কাছ থেকে মানে উদ্যোক্তা যে তার কাছ থেকে নিচ্ছি, হয়তো এই শাড়িটা সে 500 না 600 টাকা পাচ্ছে, এটা হইতে পারে, আমি জানি না তাদের প্রফিট মার্জিনটা কত, তখন কিন্তু এই টাকাটা আমি তাকে দিতে পারি, বা আমিও কিন্তু আমার কিন্তু লাভ হবে। যদি যেই তাঁতি কাপড়টা সরাসরি বুনছে তার সাথে ডিলিংসটা করে আমি তার কমে পাবো, কিন্তু কথা হচ্ছে কি ওই তাঁতির তো আসলে ওই সামর্থ্যটা নাই, তখন আমরা বাধ্য হয়ে কি করছি, আমি ওনার সাপোর্টে যাচ্ছি, আমি আপনাকে এই বছরে 10,000 পিস শাড়ি অর্ডার দিয়ে দিলাম, আপনি আমাকে করে দিয়েছেন, উনি তখন একে তাকে দিয়ে করে দিয়ে দিচ্ছে। আরেকটা যেটা হচ্ছে, আমি কি চাই উনি যত সহজে বুঝতে পারছে তাতে সহজে বুঝতে পারছে না, আমার অত ধৈর্য নেই তাকে বোঝানো, আমি তাকে বুঝাচ্ছি সে তাকে বুঝাচ্ছে, জিনিসটা আসলে এইভাবে চেইনটা চলে আর কি। জি, আপনি বলছিলেন যে এটা যে প্ল্যানের কথা বলছেন, যে প্ল্যান যেমন মনে করেন যে এত বছর হয়ে গেছে ওনারা তো বেশি ট্রেনটা তো ফাইট করছে, এতে কোনো সন্দেহ নাই, লড়াই করছে। আগে হয়তো 500-700 কোটি টাকার যখন প্রথম, আমি জানি না তখন যখন প্রথম নিপুণ আসছে তখন কত টাকার মার্কেট ছিল জানি না 80-এর দশকে, তারপরে কারিকাকে আমি দেখেছি, পরে মনে হয় আড়ং আসছে, তারপরে তো ওদের তখন কী মার্কেট ছিল জানি না, তাদেরকে কষ্ট করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু এখন কিন্তু অনেকগুলো ফ্যাশনের হাউস তৈরি হয়ে গেছে, অ্যান্ড এটা মনে করেন যে ব্র্যান্ডিং পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তারা ব্র্যান্ডিং পর্যায়ে চলে গেছে, ট্রেন থেকে ব্র্যান্ডিং পর্যায়ে চলে গেছে, এটা একটা বড় ধরনের হয়েছে। এই এই ব্র্যান্ডিংটাও কিন্তু বড় আকারে, আমরা বলছি যে আমরা এই ইয়ার জামদানির ব্র্যান্ডিংটা আমরা বাংলাদেশের জন্য করবো, কিন্তু খুব মজার ব্যাপার হলো জামদানিতে যারা কাজ করেন বা যারা থাকেন তারা খুব নিঃস্ব অবস্থায় আছে, তা আলটিমেটলি যেটা হয় ওদের জন্য ফাইটটা কে করবে? আপনি সরকার বলছে যে আমি ব্র্যান্ডিংটা চাই, হ্যাঁ যে এর জামদানির সত্তাটা আমি চাই, কিন্তু মজার ব্যাপারটা হলো জামদানির সত্তা নিচ্ছে ঠিকই, কিন্তু নিচের যারা সত্তাধিকারী হ্যাঁ তাদের ভিতরের কোনো সত্তা নাই। জামদানিটা অবশ্য যে এটা যে শিল্পটা এটা বিসিকের জামদানির যে প্রোডাক্টগুলো এটা ওদের ওই যে প্যাটেন্ট ট্যাটেন্ট করলো এটা বিসিক এটা দেখে থাকে, বাট আমরা যেটা ইসের কথা বললেন বেনারসির যেটা বললেন সেটা আমরা কিন্তু একটা
প্রজেক্ট নিচ্ছি, একটা বড় ধরনের প্রজেক্ট, 1911 কোটি টাকা প্রজেক্ট। আমরা তাঁতিদেরকে, আমরা ওই আমাদের মিরপুরে কাফরুল এলাকা বাসানটেকে যে তাঁতিরা আছে তাদেরকে আমরা ওই অবস্থায় আমরা দেখতে চাই না। আমরা মাদারীপুর এর শিবচর, তারপরে আপনার শরীয়তপুরের জাজিরা, এই দুটো মানে থানা, দুটো উপজেলার প্রায় 120 একর নিয়ে একটা তাঁত পল্লী করতে যাচ্ছি, যেটাকে আমরা ওদেরকে শিফটিং করে, মানে শুধু ওদেরকে না, আমরা একটা মিক্সচার করব, মানে দেশের সব অঞ্চলের তাঁতিদেরকে নিয়ে ওখানে একটা আমরা ইয়ে করব, প্রায় ওখানে প্রায় 2000 তাঁতিকে আমরা শিপমেন্ট করব, যাতে ওখানে আর একটা নতুন করে একটা এলাকা গড়ে ওঠে, এবং ওখানে আপনার মার্কেটিং ব্যবস্থা থাকবে, তারপরে তাঁতে তাঁত প্রোডাক্ট হয়ে তারপরে ওখানে মার্কেটিং, তারপর ওখান থেকে রপ্তানির ব্যবস্থা থাকবে, ওখানে তাঁতিদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সমস্ত ব্যবস্থা। আপনারা জানেন আমার একটা ফোন আছে, তবে আমি আপনাকে একটা কথা বলবো যে দেখেন কুষ্টিয়াতে এখানে বসেছে, এখন কলকাতার পশ্চিমবঙ্গের লোকজন আমাদের এখান থেকে লোক নিয়ে গিয়ে ঠিক তার পাশেই কুষ্টিয়ার পাশেই জামদানি যা বসিয়ে দিয়েছে, বেনারসি যা বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে চমৎকার হবে ওদের যে প্রোডাক্টটা, ওদের প্রোডাক্ট আমাদের এখানে জোর সরে বিক্রি হচ্ছে, আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, এই বিষয়টা আপনার সাথে কথা বলছেন যে নৈতিকতার বিষয়টা। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে বলছি, পাপলু আশরাফ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের এক ধরনের ব্যর্থতা আছে, ল্যাকিংও আছে, সেটা হচ্ছে যে কি আমাদের দেশের নাটকগুলি ওই দেশে দেখানো হয় না, দেখাতে ব্যর্থ হয়েছে আমাদের সরকার। তত্ত্বাবধায়ক নাটক লাইনটা মনে কেটে গেছে। আচ্ছা, যখন উনি একটা ভালো কথা বলে দিয়েছেন এর মধ্যে, যে ওই দেশে আমাদের কোনো ইয়া নাই, কিন্তু আমাদের দেশে সরাসরি এটা দেখা যাচ্ছে। এটা তো শুধু আপনার শুধু নাটক আর সিনেমার গল্প না, এটা তো সব ক্ষেত্রে সব ক্ষেত্রে ওখান থেকে যা কিছু এখানে করা যাবে, এখান থেকে কি ওখানে যা কিছু করা যাবে না? বেশ কিছুদিন আগেও দেখা যাচ্ছে ট্রাকে ট্রাকে কিন্তু এই বাংলাদেশের টাঙ্গাইল থেকে শাড়ি যেত, যেটা সরকার একটা নিয়ম করে দিয়েছিলেন যে দুই সরকারের সাথে হয়তো চুক্তি হয়েছিল যে এখান থেকে যেতে কোনো ট্যাক্স লাগবে না, সেই জন্য হিউজ পরিমাণে শাড়ি যাচ্ছিল। এটা খুবই আমাদের জন্য একটা পজিটিভ নিউজ, কিন্তু আমি রিসেন্ট শুনলাম এখন ওইটা বন্ধ হয় নাই, কোনো ট্যাক্স লাগবে না, কিন্তু সেলের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছে। সেলের উপর ট্যাক্স বসানোর কারণ হচ্ছে কি, এখন সে উৎসাহটা আর পাচ্ছে না, কারণ ওখানকার তাঁতির আন্দোলন শুরু করে দিয়েছে যে এইভাবে যদি ট্যাক্স ফ্রি শাড়ি যায় তাহলে তাদের তাঁত চালাতে সমস্যা হচ্ছে। তখন সরকার ওখানকার করেছে ট্যাক্স বসিয়ে দিয়েছে সেলের উপরে, যখন সেলের উপর ট্যাক্স বসানো হয়েছে সেই কারণে হচ্ছে কি এখানকার শাড়ির প্রতি তাদের আগ্রহটা কমে গেছে, এখন আবার শাড়িটা যাওয়াটা আমি যতটুকু শুনলাম কমে গেছে। হ্যাঁ, আপনি দেখেন তাদের পলিসিটা খেয়াল করে দেখেন, মানে ওদের নিজেদের এদিকে আমাকে নাও করলো না, কিন্তু ওদিকে তুমি যদি বিক্রি করতে চাও তোমাকে ট্যাক্স দিতে। একই অবস্থা ওদের পাটের করেছে, আপনি জানেন পাটের যে অবস্থা করেছে যে তুমি কাঁচা পাট দিতে থাকো, হ্যাঁ পাটের পণ্য কোনো জিনিস তুমি এখানে দিতে পারবা না, দিতে পারবা না। যেটাই যে উনি বললেন যে এই যে দেশ ছেয়ে গেছে বিদেশি কাপড়ে, এটা তো আমি আর যাত্রা আনছি না, আমার কথা হচ্ছে এই ধরনের টকশোতে আমাকেও বসানো দরকার, যারা আনছে তাদেরকেও বসানো দরকার, তাহলে আপনি অ্যান্সারটা ঠিক মতো পাবেন। কারণ একটা ড্রেসের নাম পাকি হবে না পক্কি হবে এটা কিন্তু আমি ঠিক করি না, ওইটা বিদেশিও ঠিক করেন, এটা একটা সিন্ডিকেট হয় না, রাতারাতি মিডিয়া কি করে জানো ড্রেসটার নাম পাকি? আমার শোরুমে যে একটা ঢাকা সিটি আছে আপনি তো জানেনই না, কিন্তু এক রাতের মধ্যে পেপার টেপার লক্ষ লক্ষ টাকার লেহেঙ্গা, এটা তো খবর পায় কিভাবে, ঠিক না? তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটার মধ্যে কোথাও একটা কিছু আছে যার জন্য খুব দ্রুত পাখি ড্রেসের খবর পেয়ে যায় না। এটা পাখি ড্রেস যেমন ওদের সিরিয়ালে এটা দেখানো হয়েছিল, তদ্রূপ আমি মনে করি যে আমাদের সিরিয়ালে পাখি হচ্ছে চরিত্র, চরিত্র ওই ড্রেস তো পাখি পরে নেই কখনো। এখানে আমি দেখলাম কিছু লোক আছে এখানে বসে বসে নাম সেট করে দিচ্ছে, মনে করেন একটা দোকানে এক্স নাম, হ্যাঁ আরেকটা দোকানে যেমন ওটা জেড নাম, জেড নাম, হ্যাঁ আরেকটা দোকানে যাবেন দেখবেন এ নাম আছে, ড্রেস কিন্তু একই রকম, তিনজন তিন জায়গায় কিন্তু নাম এমন দিচ্ছে যাতে তার ওই যে আপনি বললেন যে বিদেশি বলে বিভিন্ন নাম। কারণ হচ্ছে যে আপনার আমি ওই নামগুলো শুনে অভ্যস্ত, আমাকে গেলানো হয়, তুমি দেখবা না কেন আমাকে দেখতে হবে, শুনবা না কেন আমাকে শুনতে হবে, আমি তো ওই নামটা জানি, যে মুভিটা রিলিজ পেয়েছে ওই মুভিটা আমি জানি, নামটা না দেখলেও আমি নামটা জানি। তখন হচ্ছে আমি যখন বাচ্চা নিয়ে মার্কেটে যাচ্ছি ওরকম একটা নাম বলে তখন খুব আপন মনে হয় তাকে, তখন সে ওটা কবজা করে। আমি একটা রিসেন্ট আমাদের ঘটনা ঘটে, যেটা হচ্ছে আমি গত পয়লা বৈশাখে আমার একটা থিম ছিল ঐতিহ্য বাংলা সিনেমা, আমি একটা সাবজেক্ট নিয়ে কাজ করি যেটা পুরনো বাংলা মুভিগুলিকে সাবজেক্ট করে আমি সব ড্রেস করেছি, একদম লাইলি মজনু রূপবান থেকে শুরু করে অরুণ বরুণ কিরণমালা
বিনি সুতার মালা, যত ফোক মুভি ছিল আর কি, সেইগুলাকে নিয়ে আমি এবং জীবন থেকে নেওয়া যত আমাদের সোনালী যে সময়টা ওই মুভিগুলো নিয়ে কাজ করেছি, ওই তখন কিন্তু মানুষ ফোন করে বলেছে আমাকে লাইলি মজনু শাড়িটা দাও, রাইট রাইট, আমি এই কথাই বলতে চাচ্ছি, রূপবান শাড়িটা দাও, এই যে ওদিন আমেরিকা গেলেন বা এরকম বিভিন্ন জায়গা থেকে, যে আজকেও আমার এসিটিভি থেকে ফোন আসছে যে যেহেতু চলচ্চিত্র নিয়ে তারা ঈদের একটা প্রোগ্রাম বানাচ্ছে, আমাকে বলছে যে আমি যেন চলচ্চিত্রে একটা শাড়ি দিয়ে দিন উপস্থাপিকা দিন পড়ার জন্য। কথা হচ্ছে কি, আমি যে ব্যাপকভাবে প্রচারটা করেছি সে আমাকে ইনভেস্ট করতে হয়েছে, কিন্তু কথা হচ্ছে কি এই দায়িত্বটা কিন্তু অনেকেরই থাকা উচিত, যে যারা কাজটা করছে জিনিসটাকে তুলে আনলে সুন্দর মতো প্রেজেন্ট করলে ঘরে ঘরে জিনিসটা পৌঁছে যাবে। কথা হচ্ছে যে সবাই চায় আমাদের দেশে ঐতিহ্য অস্তিত্ব রাখতে, কিন্তু ওই ব্রেন ওয়াশটা আসলে কে করবে? আচ্ছা ইয়া ফ্যাশন ডিজাইনাররা কি করবে তাহলে? আসলে এটা আমরা দুই চারজন ফ্যাশন ডিজাইনাররা এটা সেট করতে পারবো না, কিন্তু আপনি বললেন যে সমন্বয়ের অভাব ছিল, তা আমরা সমন্বয় কেন করতে পারছি না, কোন জায়গায় সমন্বয় কি কি সমন্বয় আপনারা কি অ্যাডজাস্ট করতে পারছেন না উদ্যোক্তাদের সাথে, না উদ্যোক্তারা আপনাদেরকে বোঝার চেষ্টা করছে, না কোন জায়গায় ল্যাকিংসটা? দুইটাই আছে, যেমন গদবাঁধা একটা জিনিস থেকে এখনো অনেকে বেরোতে পারছেন না, যেটা আমাদের জন্য সমস্যা হচ্ছে। আমি একটা ডিজাইন করবো ভালো ডিজাইন, কিন্তু আপনি পড়ে আছেন সেই ওখানেই, তাহলে তো আমি আমার ডিজাইনটা করে লাভ নাই। আর ব্যাপারটা হচ্ছে যে ডিজাইনার অনেক বের হচ্ছে, কিন্তু কতটুকু গুণগত মান নিয়ে এরা আসলে বের হচ্ছে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। যে ফ্যাশন ইউনিভার্সিটিগুলো যে কোর্স করায় বের করতেছে বিএসসি অনার্স বিএ অনার্স ডিজাইনারগুলো, এদেরকে কতটুকু টেকনিক্যালি সাউন্ড করে এরা বের করতেছে? ওরা কিন্তু টেকনিক্যালি সাউন্ড না, আমি যতদূর জানি যে দু তিনটা আমি নাম বলতে চাই না, উত্তরার এখানে, হ্যাঁ আমি জানি যে অবস্থা ওইখানে দেখা গেল ফ্যাশন ডিজাইনার না, উনি হলো ইয়া করে ওই যে এটাকে কি বলে ওপেন ইয়ারে ইয়ে করে, তো উনাকে নিয়ে যায় ওখানে ফ্যাশন ডিজাইনার বানিয়ে দেওয়া আছে, উনি ওনার সম্পর্কে কোনো কিছু ধারণা নেই, উনি ক্যাটওয়াক ভালো বুঝেন। এটা এটাই হচ্ছে এখন সমস্যা। এটা আসলে কি আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমি যেটা ফিল করি ব্যবসা ঢুকে গেছে আসলে। আমার কথা হচ্ছে আমি কিন্তু ফ্যাশন ডিজাইনার না, আমাকে ফ্যাশন ডিজাইনার বলা হয়, আমি কিন্তু আমি আর্টিস্ট, আমি পেইন্টার, আমি ফাইন আর্টস থেকে পাশ করেছি। কথা হচ্ছে যে আমি শখে শখে আমি যখন কাজ করতাম আমার অলওয়েজ আমি চিত্রশিল্পী বিষয়টাই ব্রেনে কাজ করতাম, সেইভাবে আমি কাজ করেছি, শিখতে শিখতে হয়তো এতটুকু পারছি করতে গত 22 বছর ধরে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি আমার যে ছেলে মেয়েরা এখন ফ্যাশন ডিজাইনে লেখাপড়া করছে, আপনি যদি ওদের কালকে একটা কল দেন যে আমি 100টা পোর্টফোলিও দেখবো, আপনি দেখবেন সবার একই গদবাঁধা জিনিস, একই গদবাঁধা, ওই গ্রাউন্ড বানানো হচ্ছে, একই টি শার্ট সব নেট থেকে ডাউনলোড করা হচ্ছে, এটা সেটা করে একটা 10-12 লক্ষ টাকার একটা প্রজেক্ট বানানো হয়ে যায়, এত সেমিস্টার টেমিস্টার কি যেন সিস্টেম আছে। কিন্তু আলটিমেটলি তাকে যদি আপনি বলেন তুমি একটা বক্স ড্রয়িং করো, আপনি 10 জনের মধ্যে একজনও পাবেন না যে একটা স্কোয়ার বক্স আঁকতে পারে। বেসিক শিক্ষা আমরা যখন এফডিসিবি যে আমাদের অর্গানাইজেশনটা আছে সেখানে যখন জুনিয়র কেউ কেউ আমাদের সাথে কাজ করে, যেমন আমি আছি, মাহিন আপা আছেন, এমদাদ ভাই আছেন, শৈবাল শাহ আছেন, লিপি আপা, বিবিয়ানা, আমরা কয়েকজন, তার মধ্যে আমরা জুনিয়রদেরকেও নিচ্ছি, তো সেখানে আমরা যখন ফার্স্ট যখন খাদি শো করতে গেলাম, খদ্দর নিয়ে যে শোটা করতে গেছি, মানে ওদের আর্তনাদগুলো আমরা দেখেছি, যে আসলে তারা দেশি ম্যাটেরিয়ালই তো পায় না ওটা নিয়ে যে কাজ করতে হবে, তাকে তো ম্যাটেরিয়ালই চেনানো হয় না, এরকম এরকম বলছে আমরা যেরকম পেতাম তাহলে নিশ্চয় আমরা অভ্যস্ত হতাম, তাদেরকেও ধারণাই দেওয়া হয় যে তুমি দেশে বিদেশে চলে যাবা বা ওইখানে থাকলে ওটা বাইরে জব করবে, মানে ওদেরকে অভ্যস্তি করা হয় ওইভাবে, তারা যার জন্য কি এই কালচারকে প্রমোট করার জন্য আমার মনে হয় না যে ওইভাবে ডিজাইনের অবস্থা হলে মূলত আসলে আমি একটা শেষ একদম শেষ মিনিট আপনি কি বলবেন, স্কেচ করে আমি দিয়ে দিলাম বানাইতে, ওটা আসলে ডিজাইনার না। আপনি ডিজাইনার হতে হলে আপনাকে ট্রেন্ড সম্পর্কে ট্রেন্ড অ্যানালাইসিসটা জানতে হবে, আপনাকে ট্রেন্ড অ্যানালাইসিস জানতে হবে, প্যাটার্ন মেকিং জানতে হবে, প্যাটার্ন মেকিং জানতে হবে, কীভাবে একটা গার্মেন্ট কোথায় পয়েন্ট অফ মেজারমেন্ট শিট আপনাকে বানাতে জানতে হবে, টেকপ্যাক বানাতে জানতে হবে, ওগুলো না জানলে আসলে ওই ঘাটতিটা ঠেকেই যাবে। যে গুণগত মানে যে ডিজাইনার আমি একটা স্কেচ করে দিয়ে দিচ্ছি কিন্তু আদৌ আমি যাকে দিচ্ছি সে ওটা ঠিকভাবে করতে পারবে কিনা, সেখানে অনেক ওটাই হচ্ছে জিনিস হচ্ছে একটা ফ্যাশন ডিজাইনার তো ফ্যাশন শোর কাপড় আর বাস্তবতার কাপড় তো এক না। আমি একটা কাপড় পরে আপনার কাছে আসছি আর একটা কাপড় আমি র‍্যাম্পে হাঁটছি, জিনিসটা দুইটা ভাষা কিন্তু, ওইটাও তাকে বুঝতে হবে আমার এনভায়রনমেন্ট, আমার সোসাইটি, আমার কালচার, সবকিছু মিলে কিন্তু তাকে ওই শিক্ষাটা দিলে দেন গিয়ে তার ইচ্ছা করবে কিছু স্বপ্ন দেখতে। আমাদের সময় শেষ হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত সময় ছিল, তারপর আপনি ভালো বলেছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।